হ্যালো ভিউয়ার্স, যে যে এখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম বোরকার পাইকারি মার্কেট। এখানে সব ধরনের বোরকা আইটেমগুলি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তো আজকে যেখানে এসেছি এখানে কিন্তু রিজনেবল প্রাইসে সব ধরনের বোরকা আইটেমগুলি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার দক্ষিণ কেরানীগঞ্জ কালীগঞ্জে। আপনারা জানেন কালীগঞ্জের বাংলাদেশের বৃহত্তম রেডিমেডের জন্য পাইকারি মার্কেট, কারণ এখানে সম্পূর্ণ তারা নিজেরা প্রোডাক্টগুলি তৈরি করে থাকে এবং তাদের থেকে মূলত দোকানদাররা নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এখানে সব ধরনের বোরকা আইটেমগুলি পেয়ে যাবেন। এখানে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন কালার, বিভিন্ন ধরনের বোরকাগুলি পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। যারা ব্যবসা করেন কিংবা ব্যবসার কথা চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলঘণ্টাটি বাজিয়ে দেবেন পরবর্তী ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বড় ভাই? আমার নাম হচ্ছে ইমন। আর আপনার দোকানের নাম কি আছে? আমার দোকানের নাম হচ্ছে ইমন বোরকা হাউস। আচ্ছা, আপনাদের মার্কেট তো সম্পূর্ণ পাইকারি মার্কেট, আর আপনাদের মার্কেটটা বোরকার সম্পূর্ণ পাইকারি মার্কেট। আপনারা পাইকারি বিক্রি করে থাকেন তাই তো? জি। আপনাদের এই বোরকাগুলি কি আপনারা নিজেরা তৈরি করে থাকেন? হ্যাঁ, নিজে ফ্যাক্টরি নিজেই তৈরি। আচ্ছা, কী কী আইটেম বোরকা আছে আপনাদের এখানে? আমাদের এখানে বোরকা, হিমার, আবেয়া, পিন্ডের আবেয়া, কোটি আবেয়া, তারপরে কোটি কোটি প্লাস জোয়াতা, অনেক ডিজাইনের আছে। মানে বিভিন্ন কোয়ালিটির বোরকাগুলি আছে আপনার দোকানে পাওয়া যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনার এখানে তাহলে বোরকা আইটেমগুলি দেখি কী কী বোরকা আইটেম আছে। আমার থেকে বোরকা আইটেম আছে এই একটা আছে, আপনার হচ্ছে হলো 160 গের। 160 গের? জি। 160 গেরের মধ্যে এই রিপিট, এক লাইন রিপিট, ঠিক আছে। এটার মধ্যে হাতাটা হচ্ছে হলো আপনার মৌসুমি হাতা, যাকে বলে ইরানি হাতা বলা হয়। হাতাটা বড়, হাতাটা বড়। জি। কালার কয়টা হবে ভাই? এটা কালার আছে, তিনটা কালার আছে। তিনটা কালার? চারটা কালার আছে, চারটা কালার। চারটা কালার? এটা রেটটা কত আছে? এটা রেট আছে 450 টাকা। 450? জি। আচ্ছা, আর কি মডেল আছে এর মধ্যে? মডেল আছে, আরও মডেল আছে হলো হচ্ছে যে এর ডিজাইন হচ্ছে লগা ওই মডেলের মধ্যে, এটা তিন লাইন রিপিট, ঠিক আছে। দেখেন, ঘের আছে সেম ঘের। গের কতটুকু আছে? এটা গের আছে সেম গের, 160 গের। 160 গের? জি। এটা রেট কত আছে ভাই? সেম 450 টাকা। সেম 450? জি। আর কি মডেল ভিতরে দেখাবেন এখন? আর মধ্যে মডেল আছে যার একটা, এটা পুরো ফুল সেট বডিতে রিপিট দেওয়া, ঠিক আছে। এটা 120 গের। 120 গের? জি। বা খুব সুন্দর। কালার হবে কয়টা ভাই? এটা কালার আছে 4-5টা কালার আছে। সাইজ কত কত আছে? 52-54। 52-54-56, তিনটা সাইজ না? জি। আচ্ছা, এই যে রিপিট করা এগুলো উঠে যাবে ধোয়ার পর? না না, কিচ্ছু হবে না, গ্যারান্টি। গ্যারান্টি? জি। আচ্ছা, আর কি মডেল দেখাবেন এখন? এটার মধ্যে যে একটা আছে, এটা হচ্ছে এমব্রয়ডারি। এটার মধ্যে কালার হবে 10টা কালার হবে, ঠিক আছে। 10টা কালার হবে? জি, 10টা কালার হবে। এটা কি এমব্রয়ডারি? হ্যাঁ, এমব্রয়ডারি, দুটো এমব্রয়ডারি। আর নিচে এমব্রয়ডারি করা? নিচে এমব্রয়ডারি করা। পাথরগুলো যেন বসানো ছোট ছোট, এগুলো কি ধোয়া দিলে উঠে যাবে? এটা কিচ্ছু হবে না, জিএনসি পাথর। জি। ঘের কতটুকু আছে? এটা ঘের আছে 120, পুরো 120 হবে। আর কালার হবে 20টা? রেট আছে কত এটা? এটা রেট আছে হলো 460 টাকা। 460? জি। এটা এটা পাইকারি আর কি, হোলসেলের জন্য আর কি রেটগুলো বলা হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, আর কি মডেল দেখাবেন এখন ভাই? আরও মডেল আছে এর মধ্যে, পাথরের মধ্যে আছে। পাথরের ভিতরে না? জি। আচ্ছা, তাহলে দেখি পাথরের ভিতরে। পাথরের মধ্যে ফুল করা, ঠিক আছে। অনেকে সাদা পাথর চায়, ঠিক আছে। সাদা পাথর চায়? জি। এটা রেট কত আছে? এটা রেট আছে হলো 420 টাকা। 420? জি। বা খুব সুন্দর, মানে পাথরগুলো তো খুব সুন্দর করে ডিজাইন। রেটও কম, রেটও। ঘের কতটুকু আছে? ঘের আছে 120 গের। 120 গের? জি। বা অসাধারণ, আপনারা কিন্তু দেখতে পারছেন। বুকের কাজটা দেখি আমরা। হ্যাঁ, বুকের কাজটা দেখেন, অসাধারণ। কালার কয়টা হবে ভাই? এটা কালার হবে তিনটা কালার হবে। আচ্ছা, ব্লু কফি। সাইজ কত কত আছে? সাইজ আছে হলো 52-54। 52-54-56? জি। আচ্ছা, আর কি কিসের ভিতরে দেখাবেন এখন? আরও আছে একটা পাথরের মধ্যে আছে, এই কাজটাও সুন্দর। পাথরের ভিতরে আছে না? হ্যাঁ, এই একটা, ঠিক আছে, খুব সুন্দর। ফুলের মধ্যে কাজ করা, দুই লাইন পাথর। আর এটা হলো বুকের ভিতরে কাজটা, খুব সুন্দর ফুলটি। এই ফুলতে আপনারা বিভিন্ন চেঞ্জ করেও দিতে পারেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা চাইলে অন্য ডিজাইন দিতে পারলে, অন্য ডিজাইন অর্ডার করতে পারলে এটা তৈরি করে দিতে পারবো। মানে যদি কেউ যদি বানাই নিতে চায় অন্য ডিজাইন বলে, ডিজাইন বানাই দিতে পারবে? বানা দিতে পারো, কোনো সমস্যা নেই, হুবাহু করতে দিতে পারো। আচ্ছা, এটা রেট কত আছে ভাই? ওই সেম রেট, 420 টাকা। 420 টাকা? জি। আচ্ছা, আর কি মডেল দেখাবেন এখন? আরো মডেল আছে,
একটা মডেল আছে দুই লাইন রিপিট, ঠিক আছে, উপরে নিচেও, উপরে নিচেও, হ্যাঁ, একটা আছে এটা ঘের, এটা ঘের, হ্যাঁ, দেড়শো ঘের, ঠিক আছে, দেড়শো ঘের, এটা রেট কত আছে ভাই? এটা রেট 450 টাকা, 450, হাতার দেড়শো ঘের, ওটি 450 টাকা। আচ্ছা, হাতার হাতার কাজটা না, হাতার লাগে যে সেম কাজ সেম ডিজাইন, মৌসুমি হাতা, মৌসুমি হাতা, ঠিক আছে, অসাধারণ। কালার হবে কয়টা ভাই? এটা কালার হবে তিন চারটা, কালার হবে তিন চারটা কালার হবে জি। আর কি দেখাবেন এখন? একটার মধ্যে আছে প্রিন্টের আবে, অনেকগুলো প্রিন্ট হবে এটার মধ্যে, প্রিন্টটা দেখেন, হ্যাঁ, প্রিন্টটা দেখেন, প্রিন্টের আবে, প্রিন্টের আবেয়া, প্রিন্টার জোস দেখেন, অসাধারণ। কালার কটা হবে ভাই? এটা কালার প্রিন্টের তো কালার হয় না, মানে অনেক অনেক প্রিন্ট হয়, এটা অনেক প্রিন্ট হয়, অনেক প্রিন্ট হয়, ভিন্ন ভিন্ন প্রিন্ট। আচ্ছা, এই পাথরগুলো তো খুব সুন্দরভাবে লাগানো হয়েছে, হ্যাঁ, রিপিট কাজ করা, পাথরের মধ্যে রিপিট কাজ করা। রেট কত আছে এটার? এটা এটা রেট আছে হলো 480 টাকা। কি কাপড়টা, কি কাপড় আছে? কাপড়টা হলো টিস্যু জর্জেট। আচ্ছা, ঠিক আছে। আর নেক্সট আছে লান কমান কালার, এটা হচ্ছে লোক আপনার কোটি, যাকে বলা হয় প্লাস ওয়াতা কোটি, কোটি না জি, এই যে কোটি সিস্টেমটা, বডিটা দেখান, বাহ, অসাধারণ দেখতে পাচ্ছেন। কালার কয়টা হবে ভাই এটা? এটা কালার আছে, এটা আপাতত কালার আছে ছয়টা, দশটা কালার হবে, এটা প্লাজো আতা, প্লাজো আতা, নতুন বেরিয়েছে নাকি এগুলো? নতুন এটা। আচ্ছা, ঘের কতটুকু আছে এটার? এটা ঘের, এটা ঘের বলতে এটা কোটি, এটা আছে 120 এর মতো ঘের আছে। ও, এটা কোটি সিস্টেম না? আর পাথরগুলো যে বসানো হয়েছে এগুলো উঠে যাবে? না না, এটা পাথ, এটা রিপিট করা, একবারে লক করা, একবারে লক করা, এগুলো মেশিং এর মাধ্যমে বসান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি মডেল দেখাবেন এখন ভাই? আরো মডেল আছে, এখন আসছি আমরা খিমারের মধ্যে, খিমার ভিতরে না জি। আচ্ছা, তাহলে খিমার ভিতরে দেখি, খিমারের মধ্যে একটা কাজ করা আছে, কাজ করা আছে। আচ্ছা, দেখি তাহলে। আপনারা কিন্তু এখানে বিভিন্ন কোয়ালিটির বোরকাগুলি পাবেন, খিমা সহ বিভিন্ন কোয়ালিটির বোরকা, যে আইটেমগুলি দরকার আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। এই এটা হচ্ছে হলো পাজামাটা, ঠিক আছে, এগুলো পাথরে কাজ করা, এটা পাজামাটা, হ্যাঁ। এটার ঘের কত আছে পাজামাটার ভাইয়া? এটা ঘের আছে 150, 150। আচ্ছা, ঠিক আছে ভাই। আর এর উপরে পাটটা দেখি, এর উপরে পাট হচ্ছে হলো কি দেখাচ্ছি, এর উপরে পাটটা না জি, এই তো বিভিন্ন কালার হবে না? হ্যাঁ, বিভিন্ন কালার হবে, বাহ, অসাধারণ। আমার ডিসপ্লে দেওয়া আছে দোকানের মধ্যে, পাথরের মধ্যে দুই তিনটা ডিসপ্লে দেওয়া আছে, ওই যে উপরে নাকি, দুই তিনটা পাথরে হবে, দুই তিন ডিজাইন। আচ্ছা, এখানে বিভিন্ন কালার আছে না? জি জি। কালার কয়টা হবে? এরা কালার হবে ধরেন 15টা, 15-16টা, এরকম 20টাও আছে, 15-16টা, হ্যাঁ। আচ্ছা, আর কি? এই আরেকটা হচ্ছে চেরির মধ্যে কালো, পুরো কাজ ছাড়া, ঠিক আছে, 150 গ্রামের মধ্যে পুরো চেরি, 150 গ্রামের ভিতরে, জি জি, এটা হচ্ছে পুরো কাজ ছাড়া প্লেন বলা হয়। আচ্ছা, এর উপরে পাটটা কোনটা? এই যে উপরে পাটটা দেখাচ্ছি, এর উপরে পাটটা কালোর ভিতরে, এগুলোর তো কালার হয় না? হ্যাঁ, কালার হয়, 20টা, 15টা, 16টা কালার আছে, সমস্যা, 15-20টা, 16টা কালার হবে জি, বা অসাধারণ। তারপরে যে আরেকটা আছে, এটার মধ্যে হলো অ্যালেক্স, যারা কম দামি খিমার চায় আর কি, অ্যালেক্স পাইকারিটা, কম দামি জি, পাথরের মধ্যে যেটা কম দামি চায়, এরা হচ্ছে এটা, বা অসাধারণ। এরা মধ্যেও কালার আছে, 15-20টা কালার আছে খিমারের মধ্যে, এর সালোয়ারটা, ঠিক আছে, এটা সালোয়ার কাজ করা, সেম 150 গের, অনেকে সাইড গের বলে, আমি 150 গেরই বলে বিক্রি করি, মানে যেটা রিয়েল এটাই বলে, হ্যাঁ, যেটা রিয়েল ওটাই। আচ্ছা, ঠিক আছে। আর এটা এটা নিচে উপরে পাটটা কি আছে? এই উপরে পাটটা হচ্ছে এটা, এটা হলো উপরের পাট জি, এই যে উপরের পাটটা, ঠিক আছে, এটা এটা রেট হচ্ছে হলো 650 টাকা, 650 টাকা, বাহ, অসাধারণ, মাত্র 650 টাকা। আর কিসের ভিতরে আছে ভাই? একটা মডেল আছে আমার কাছে ইউনিক, হ্যাঁ দেখেন, এটা এমব্রয়ডারি লেস করা, ঠিক আছে, ডাইরেক্ট এমব্রয়ডারি, কোনো কোনো শিলিমিলি কাজ নেই, পুরো এমব্রয়ডারি করা, এই এমব্রয়ডারি দেখছেন, এমব্রয়ডারির মধ্যে পাথর আছে, ঠিক আছে, এটা এটা সালোয়ারটা দেখাই, এটা হলো সালোয়ার, সালোয়ারটা, আর ঠিক আছে, অসাধারণ। আর উপরের পাটটা ওইটা না? হ্যাঁ, উপরের পাটটা ওটা। কালার কয়টা হবে ভাই? এটা কালার আছে, এটা কালার নামবে 8টা 9টা, এরকম কালার নামবে, 8টা 9টা কালার জি। আচ্ছা, ঠিক আছে ভাই। কিসের ভিতরে দেখাবেন এখন ভাই? আর হচ্ছে চেরির মধ্যে একটা ডিজাইন দেখাবো পাথরের মধ্যে, চেরির ভিতরে আরেকটা ডিজাইন দেখাবেন না জি, পাথরের ভিতরে জি, বাহ, অসাধারণ। এর একটা ডিজাইন, ঠিক আছে, এর নিচের পাটটা জি,
পাথর ডিজাইনটা দেখছেন পাথর তো অসাধারণ চিকচিক করতেছে না জি এর হলো জিএমসি পাথর দামি পাথর দামি পাথর গিয়ার কতটুক আছে ভাই सेम 150 গিয়ার আছে 150 গিয়ার আছে জি আর উপরে পাটটা দেখি আমরা জি উপরে পাটটা দেখাচ্ছি এটা হলো উপরের পাট আপনারা দেখতে পাচ্ছেন এর হলো উপরের পাট অসাধারণ আর পাথরটি খুবই ভালো হ্যাঁ চেরি কাপড় চেরি ফেব্রিক্স এটা রেট কত কত আছে ভাই এটা পাথরে যেটা নেবেন 900 টাকা বলবো 900 টাকা হ্যাঁ 920 টাকা করে বিক্রি করি আপনাদের মানে ভাইয়ের জন্য লগে 900 টাকা রাখা যায় আচ্ছা ভাই আপনাদের এখানে তো বিভিন্ন আরো ক্যাটাগরির মডেল আছে না জি এক ভিডিওর মাধ্যমে আর কি সবকিছু তুলে ধরা যায় না জি জি তো আপনারা এখান থেকে যদি নিতে চায় সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই এই আপনার 6 পিস 6 পিস নিতে হবে না আর যেই দাম বললেন যদি আমার চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে তাহলে তো একটা স্বল্প পরিমাণে ডিসকাউন্ট দিবেন না হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আর যারা নতুন করে ব্যবসা শুরু করতে চায় তাদের জন্য কি কি সুযোগ সুবিধা দিবেন সুবিধা আছে যারা আসবে তাদের একটু রেটটা কমা দিব আর কি আবার অনেকে অনেকে আছে 6 পিস না ঠিক আছে 6 পিস আমরা 6 পিসই দেই অনেকে আছে যে 3 পিস নিতে চায় তাদের জন্য আছে 3 পিস দেওয়া যাবে 3 পিস দেওয়া যাবে আর অনলাইনের মাধ্যমে নিলে কত পিস নিতে হবে 6 পিস আপনি অনলাইনে যদি পাইকারি নিতে যায় তাহলে 6 পিস 6 পিস 3 পিস আর সর্বনিম্ন 3 পিস জি আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনাদের ভাই আপনি ঠিকানাটা বলে দেন জি আমার দোকানের ঠিকানা হচ্ছে সারানসেট মার্কেট ঠিক আছে দোকান নাম্বার হলো 32 আচ্ছা ঠিক আছে ভাই আর মানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে পারবে আপনার দোকানে আপনার এই যে ওয়াজঘাট যদি ওই পার থেকে আসে তাহলে ওয়াজঘাট নৌকা থেকে পার হয়ে আলম মল মার্কেট তার পিছনেই সারানসেট মার্কেট আচ্ছা আপনার যে ইমো নাম্বারটা বলে দেন জি 01873279709 এটা আপনি নিবেন আমার আপনাকে কল দিলেই তো আপনি বিস্তারিত বলে দিবেন যদি না চিনে হ্যাঁ হ্যাঁ তাই না জি এটা WhatsApp আমার নাম্বার এটা WhatsApp দুইটাই নাম্বার না দুইটাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে